অ্যাডমিশন পিরিয়ডটা টাইমটাও আসলে বললে অতি নগণ্য ইন্টারমিডিয়েটের তুলনায় বা এসএসসির তুলনায়। তো যেই তিন মাস বা চার মাস বা ম্যাক্সিমাম ছয় মাস যে সময়টুকু পাওয়া যায়, তো এই ছয় মাস সময়টুকুকে যদি সঠিকভাবে কাজে লাগানো যায় ইনশাল্লাহ অনেক ভালো ফলাফল করা যায়। এবং অনেকে ছয় মাস কাজে লাগিয়ে দেখা যাচ্ছে পিছনে অনেক খারাপ ফলাফল আছে বা তেমন পড়াশোনা করতে পারে না, কিন্তু এই ছয় মাসটাকে ভালোভাবে কাজে লাগিয়ে অনেক ভালো কিছু অ্যাচিভ করতে পারছে। তো এখন সময়টাকে আমি কীভাবে কাজে লাগাবো, তো ফার্স্ট অফ অল আমার কথা হবে যে আমি ইন্টারমিডিয়েট লেভেলে কী পড়াশোনা করে আসছি, আমার দুর্বলতাটা কোন কোথায়, এবং আমার বিশ্ববিদ্যালয় বা ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল যেটাই বলি না কেন আমার কোন টপিকগুলোতে বিশ্ববিদ্যালয়গুলো বা ইঞ্জিনিয়ারিংগুলো ফোকাস করে। তো এই টপিকগুলোকে আগে চুজ করা বা ফাইন্ড আউট করা, দেন সেই টপিকগুলো নিয়ে পড়াশোনা শুরু করে দেওয়া, শুরু থেকে একদম একদম বেসিক লেভেল থেকে। এখন যদি কনসেপ্ট কারো ক্লিয়ার না থাকে, তার প্রথম কাজ হচ্ছে কনসেপ্টটাকে ক্লিয়ার করা। যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে প্রশ্ন সলভ করতে গিয়ে মানে সমস্যা হয়ে যাবে, প্রশ্ন বুঝতে পারবে না বা সলভ করতে পারবে না, এরকম হতে পারে। তো বেসিকটা আগে ক্লিয়ার করতে হবে, দেন প্রশ্ন সলভের ব্যাপারে আসে। তো প্রশ্ন সলভ করলে কী একটা বেনিফিট পাওয়া যায় সেটা হচ্ছে দেখা যায় আমরা পড়াশোনা করি, বিষয়গুলো জানা থাকে, কিন্তু পরীক্ষার হলে গিয়ে বা পরীক্ষার কেন্দ্রে গিয়ে আমরা কোশ্চেন দেখে বুঝতে পারি না যে এটা কোন টপিক থেকে আসছে বা কীভাবে অ্যান্সার করবো। তো যখন প্রশ্নগুলো বাড়িতে বা বাসায় যেখানে হোক না কোনো সলভ করা হয়, প্রশ্ন সম্পর্কে আইডিয়া পাওয়া যায় যে এটা এই টপিক থেকে আসছে এবং এইভাবে আমি সলভ করতে পারবো, দেন আমার পরীক্ষাগুলো ভালো হয়। আর পড়াশোনার ব্যাপারে আরেকটা আমি বলতে পারি যে পড়াশোনা কোন সময় করব বা কীভাবে করব। আরেকটা বিষয় আমি বলি যে আমার দুর্বলতা কোথায়, সেটা তো আমি আগে বললাম যে এটাকে ফাইন্ড আউট করতে হবে, যে জায়গা আমার দুর্বলতা আছে এবং এই টপিকগুলো ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় মানে ইঞ্জিনিয়ারিং যেটাই বলি না কেন এগুলোতে ফোকাস করে ছাড়া সেই টপিকগুলোকে আগে ফাইন্ড আউট করতে হবে। দেন আমার দুর্বলতা জায়গাগুলো বেশি সময় দিতে হবে, যেগুলো আমি পারি সেগুলোতে মোটামুটি কম সময় দিলে আমার এনাফ, বাট যেগুলো পারে না এগুলো আমি চর্চা করতে হবে। অনেকে হয় কি যেগুলো পারে না এগুলো হাত দেয় না, মানে পড়াশোনা করে না, এই জিনিসগুলো আসলে ভুল, যেটা পারি না এটাকে শেষ করতে হবে, দেন প্রশ্ন ব্যাংক সলভ। আর শেষের যদি আমি বলি শেষের এক মাস বা মানে পরীক্ষার আগের এক মাস, তখন মডেল টেস্টের ব্যাপারে আমি একটু গুরুত্ব দেবো, কারণ মডেল টেস্ট দিলে হয় কি আপনি টাইম টেবলের ব্যাপারে সেন্স হতে পারবেন। মানে এক ঘন্টায় দেখা যাচ্ছে যদি মডেল টেস্ট না দেওয়া হয় সেক্ষেত্রে পরীক্ষা হলে গিয়ে ওই যে এক ঘন্টা টাইম থাকে এর মধ্যে আপনার যে যতগুলো এমসিকিউ থাকে সাতটা এমসিকিউ কিন্তু এক ঘন্টার মধ্যে মানে সলভ করা অনেক টাফ হয়ে যায় যদি আপনি বাড়িতে মডেল টেস্ট না দেন, কারণ আপনার প্রশ্নের মানে টাইম টেবল সময়ের কোনো সেন্স থাকবে না। দেখা যাচ্ছে একটা প্রশ্ন আপনি সলভ করতেছেন পাঁচ মিনিটে, অথচ বাকি প্রশ্নগুলো আপনি সলভ করতে পারতেছেন না বা টাস্ক করতে পারতেছেন না, সেক্ষেত্রে সমস্যা হয়। আর মডেল টেস্ট বাড়িতে দিলে হয় কি আপনি সে সম্পর্কে আইডিয়া পাচ্ছেন যে আমি কোন প্রশ্নে কতটুকু সময় নেব বা কী শর্টকাট আমি টেকনিক এখানে ইউজ করলে এই প্রশ্নটা এত বড় বাট আমি খুব ইজিলি আমি সলভ করতে পারতেছি। এই টপিকটা সম্পর্কে আপনারা একটু গুরুত্ব দেবেন মডেল টেস্টের ব্যাপারে, মেইনলি পরীক্ষার এক মাস আগে। এর আগে আপনি যদি দু তিন মাস সময় পাচ্ছেন এটুকু সময় তো আপনি পড়াশোনা করবেন, মানে বেসিকগুলো ক্লিয়ার করবেন, দেন প্রশ্ন ব্যাংক ঘাটাঘাটি করবেন, এবং লাস্টে যে এক মাস পনেরো দিন বা তিন সপ্তাহ যেটাই বলি না কেন আপনি মডেল টেস্ট দেবেন বেশি বেশি, হোক সেটা কোচিং সেন্টারে বা নিজের বাসায় যেখানে হোক না কেন, তাতে আপনার হবে কি মানে প্রশ্ন সম্পর্কে মানে প্রশ্নগুলো সম্পর্কে বেসিক ক্লিয়ার হবে, কোন প্রশ্ন কীভাবে আমি সলভ করবো, কতটুকু টাইম নিচ্ছে আমি প্রশ্নে, বা কোন প্রশ্নগুলো আমি অ্যান্সার করবো কোনগুলো করবো না, যেগুলো দেখা যাচ্ছে অনেক সময় নেই টাইম নেই না। আমার কথা হচ্ছে আমার পরীক্ষায় মার্কস ক্যারি করতে হবে, আমি কোন প্রশ্ন সলভ করলাম কোনটা সলভ করলাম না এটা কিন্তু আমার ম্যাটার না, মার্কস আমার ক্যারি করার ক্ষেত্রে আমার যেটা এই যে আমি তো সেটাই সেই দিকে যাবো। এই জন্য পরীক্ষার আগের মডেল টেস্ট, দেন পরীক্ষার আগে যে যে ধর্মের পরীক্ষার সময় পরীক্ষার নামাজ কালাম সবাই পড়বে, যে হিন্দু ধর্মে সে উপাস করবে, এগুলোই আর কি। আর পড়াশোনার আরেকটা কথা কি অনেকে প্রথমে কিছু কিছু পরীক্ষা হয়, সাপোজ হয়তো বা ঢাকা ভার্সিটির অনেক পরীক্ষা হলো, কেউ মেডিকেল প্রিপারেশন নেই বা হয়তো বা ঢাকা ভার্সিটিতে মেডিকেলে হলো না, অনেকে মানে হতাশ হয়ে যায় যে আমি তো মেডিকেল প্রিপারেশন নিলাম আমার তো হলো না, এখন আমার কি ভার্সিটিতে হবো কি না বা ইঞ্জিনিয়ারিং হবো কি না। পরীক্ষা হওয়ার কিছুদিন মানে গ্যাপ থাকে, কিছু এক মাস বা দেড় মাসের মতো গ্যাপ থাকে, এই সময়টুকুও যদি কেউ কাজে লাগায়, সাপোজ মেডিকেল প্রিপারেশন নেওয়া হয় কি ম্যাথমেটিক্স রিলেটেড প্রবলেমগুলো অনেক করা হয় না, কারণ মেডিকেল তো ম্যাথ দেয় না, তো সেই ক্ষেত্রে অনেকে ঘাবড়ে যায় যে আমি এক মাসে সলভ করতে পারবো কি না ম্যাথ। তো আমার তাদের প্রতি সাজেস্ট থাকবে যে এই এক মাস সময়টুকুকে আপনি সঠিকভাবে কাজে লাগান, যত এফোর্ট আছে আপনার, আপনি মনে করবেন যে এক মাস আমার জীবনের শেষ এক মাস, আমি যদি এই এক মাস ভালো কিছু করতে পারি ইনশাল্লাহ আমি ভালো একটা পর্যায়ে থাকতে পারবো। এবং ভালো একটা পর্যায়ে গেলে ভালো একটা লেভেলে যখন আপনি অ্যাচিভ করবেন তখন আপনার মধ্যে যে অন্যরকম একটা স্পৃহা কাজ করবে,
ভালো লাগা কাজ করবে, ভালো পড়াশোনার প্রতি একটা মানে ভালো লাগা আসবে। আর যদি আল্লাহ না করুক কারো যদি চান্স না হয়, কারণ সিট তো খুব লিমিটেড, সীমিত সিট, এখন সবার তো চান্স মানে এটাই স্বাভাবিক, কিন্তু চেষ্টা তো সবারই করা উচিত। চেষ্টা করার পরে ফল না পেলে সেটা মানে হিসাব আলাদা, কিন্তু যদি আপনি চেষ্টা করেন এই ফল আপনি কোনো না কোনো দিন পাবেন। এই জন্য আমার মানে কথা থাকবে আপনাদের প্রতি যে চেষ্টা করবেন, ইনশাল্লাহ যে ছয় মাস পাচ্ছেন বা পাঁচ মাস পাচ্ছেন, আপনার মানে সর্বোচ্চ আপনি চেষ্টা করবেন যে কোনো দিকেই হোক, সেটা হোক মেডিকেল বা ভার্সিটি বা ইঞ্জিনিয়ারিং। দেন আপনি ভালো কিছু যদি করেন তো আলহামদুলিল্লাহ ভালো, না করলেও হতাশ হওয়ার কিছু নাই। অনেকে হয় কি মানে বিশ্ববিদ্যালয়ে চান্স না পেলে অনেকে ডিপ্রেশনে চলে যায়, অনেকে এমনও ঘটনা ঘটেছে আত্মহত্যার পথ বেছে নেয়। আসলে এগুলো ঠিক না, ঠিক না, কারণ আপনার বিশ্ববিদ্যালয় জীবনই শেষ জীবন না। আপনি মনে করতেছেন যে বিশ্ববিদ্যালয় জীবনে আমি মানে যেতে পারি নাই, মানে আমি আর জীবনে কিছু করতে পারবো না, এমন না। কিন্তু না, বিশ্বের অনেক বড় বড় ব্যক্তিত্ব যারা মানে ইতিহাসে এখন লেখা আছে, অনেকে পড়াশোনাই করে নাই অথচ তাদের নাম আমরা এখন জপ করতেছি, তাদের লেখা আমরা পড়তেছি, এমনও ঘটনা আছে আর কি। তো এই জন্য আমার লাস্ট একটা সাজেস্ট থাকবে যে পড়াশোনা তো অবশ্যই করবেন, এবং চান্স পেলে আলহামদুলিল্লাহ অনেক ভালো, আপনাদের শুভকামনা থাকবে যে কোনো জায়গাতেই হোক। আর যদি না পান এসব পথ আপনার বেছে নেবেন, আত্মহত্যার পথ বা যে কোনো মানে খারাপ কোনো পথ আপনার বেছে নেবেন না, যাতে আপনাদের জীবনে ক্ষতি হয়, আপনাদের পরিবার আপনাদের তাকিয়ে থাকে। তো সেক্ষেত্রে আমার লাস্ট একটা কথা থাকবে, যেহেতু অ্যাডমিশন সময় চলে আসছে অনেকে কোচিংয়ে, আর ঢাকায় আসার ব্যাপারে আসলে অনেকে নতুন জায়গায় আসলে খাপ খেয়ে নিতে সমস্যা হয়ে যায়, মানে ঢাকায় আসলে নতুন পরিবেশ, নতুন স্টুডেন্ট, অনেকে ভয় করে যে ঢাকার স্টুডেন্টরা তো অনেক ভালো পারে, আমি গ্রাম থেকে উঠে আসছি আমি কেমন পারবো। আসলে ভয়ের কিছুই নেই, দেখা যাচ্ছে অ্যাভারেজ 19-20, ও যা জানে তুমি হয়তো বা একটু কম জানো, বা তুমি একটা টপিকে অনেক স্ট্রং, ওই সাথে দেখো যে অনেক দুর্বল আছে, তো এরকম অ্যাভারেজও হয়ে থাকে। তো ভয় পাওয়ার কোনো কারণ নাই, যারা ঢাকাতে নতুন আসবে বাইরে থেকে, বিশেষ করে গ্রাম থেকে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। মানে ওদের সঙ্গে তুমি মেলামেশা করলে, পড়াশোনা করলে, কোচিংয়ে পরীক্ষা টরীক্ষা দিলে, পড়াশোনা করলে, তখন বুঝতে পারবা যে তোমার লেভেল কী আর ওর লেভেল কী। সিঙ্গেল বিষয় যদি বলি, তো যদি ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলি সেক্ষেত্রে বায়োলজি তেমন লাগে না, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে যদি তুমি ভালোভাবে স্ট্রংলি করতে পারো দেন তোমার ভালো একটা ফলাফল তুমি করতে পারবা। আমি যদি অ্যাভারেজ বলি চারটার কথাই যদি বলি, এখন সাপোজ ম্যাথের কথা যদি বলি, আমি এখন সব টপিক কিন্তু কোনো বিশ্ববিদ্যালয় বা বিশ্ব মানে ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল দেয় না, কারণ কি সব টপিকগুলো স্যাররা ফোকাস করে না। তো তোমরা যখন কোশ্চেন ব্যাংক সলভ করবা তখন বুঝতে পারবে যে স্যাররা কোন টপিকগুলো ফোকাস করতেছে একটা চ্যাপ্টারে। ম্যাথে দুইটা চ্যাপ্টার মিলে মোটামুটি 25টার মতো অধ্যায় আছে, তো 25টা অধ্যায় থেকে মোটামুটি কোশ্চেন হয় না ম্যাক্সিমাম টাইমে, ওই কিছু কিছু অধ্যায় আছে সাপোজ 18-20টা মানে চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন বেশি হয়, তো ওই চ্যাপ্টারগুলো থেকে ফোকাস করা আমার মনে হয় জরুরি বেশি। দেন এগুলো কিছু মানে ধারণা নিয়ে রাখলা, যাতে হুট করে দিয়ে দিলেও তুমি অ্যান্সার করতে পারো, এমন না যে এই চারটা মাস অবধি তুমি একবার স্কিপ করবা, তা হবে না। যেগুলোতে ফোকাস সারা বেশি করে, সেটা হোক বিশ্ববিদ্যালয়ে বা মেডিকেলে বা ইঞ্জিনিয়ারিং, এই চ্যাপ্টারগুলোতে ফোকাস করতে হবে বেশি, এগুলোতে এফোর্ট দিতে হবে বেশি, বেশি পরিশ্রম করতে হবে, আর তোমার দুর্বলতা যায় খুঁজে সেটাতে বেশি এফোর্ট দিতে হবে আরও। আর যেগুলো অল্প আসে মানে তেমন সারাটা গুরুত্ব দেয় না, বা যেগুলো চ্যাপ্টারের ফোকাস কম, এগুলো চ্যাপ্টার একটু ধারণা নিয়ে হালকা ইনশাল্লাহ পরীক্ষার হলে গেলে আশা করছি অনেক ভালো কিছু করতে পারবে। এটা শুধু ম্যাথের কথা বললাম, ফিজিক্সের ক্ষেত্রে এমন, ফিজিক্স এরকম ফ্যান্ডেড করবা যে কোন চ্যাপ্টারগুলোতে আমার মানে বিশ্ববিদ্যালয় চাচ্ছে বেশি বা প্রশ্ন আসতেছে বেশি, এবং অ্যাভারেজ দেখা যায় যেগুলো চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে ম্যাক্সিমাম টাইম ওগুলো মানে ওগুলো চ্যাপ্টার থেকে আর কি কোশ্চেন হয় বেশি, দু একটা থেকে আসে হঠাৎ হয়তো বা দেয়, এই জন্য বললাম যে ধারণা নিয়ে রাখবো যাতে পরীক্ষায় আসলেও সলভ করতে সমস্যা না হয়।